বিপদের উপর মহাবিপদ, ঘনিয়ে আসছে বিপদ। এবার সবচেয়ে বড় খবর প্রকাশ করল দেশের তাবড় তাবড় বিজ্ঞানীরা। মারাত্মক বিপদ বাড়াচ্ছে জলবায়ু পরিবর্তন। দ্রুত হারে গলছে বরফ, বাড়ছে সমুদ্রের জলস্তর, যে কারণে সমুদ্র গর্ভে তলিয়ে যাবে দেশের তিনটি রাজ্য। ভয়ঙ্কর বিপদ বার্তার চরম অশনি সংকেত দিলেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। তো কবে, কখন, কোন কোন রাজ্যগুলি সমুদ্র গর্ভে তলিয়ে যাবে, কি এমন অশনি সংকেত দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা, বিস্তারিত খবর জানিয়ে দেবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার দেখার জন্য। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বরফ গলে সমুদ্র পৃষ্ঠে পাল্লা দিয়ে বাড়ছে জলের উচ্চতাও। এর ফলে কলকাতা, সুন্দরবন এবং উত্তরবঙ্গ নিয়ে আশঙ্কার কথা শোনালো রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থা ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের IPCC রিপোর্ট। রিপোর্টে জানানো হয়েছে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধির ফলে যে দেশগুলির বিপদ সবচেয়ে বেশি তার মধ্যে অন্যতম ভারত। চলতি শতাব্দীর মাঝামাঝি সময়ে ভারতের প্রায় 3.5 কোটি মানুষ উপকূলবর্তী অঞ্চলে বন্যার শিকার হতে পারেন। এই শতাব্দীর শেষ দিকে 4.5 থেকে 5 কোটি মানুষ বিপদগ্রস্ত হতে পারেন। 2050-এর মধ্যে উপকূলবর্তী অঞ্চলে বাস্তুতন্ত্র বদলে যেতে পারে। 2100-এর মধ্যে জীবিকার ধরনেও বদল আসতে পারে। নিচু অঞ্চলগুলি ডুবে যাওয়ার ফলে বহু মানুষকে অন্যত্র সরে যেতে হবে, এর ফলে শহরগুলির ওপর চাপ বাড়বে। একই সঙ্গে IPCC রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে প্রতি বছর 1.5 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে কলকাতায়। এর জেরে পরিবর্তন আসতে পারে প্রাকৃতিক পরিবেশে। 2030-এর মধ্যে এশিয়ার বহু শহরে ভূগর্ভস্থ জলের পরিমাণ আরও কমে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এর ফলে সমস্যায় পড়তে পারেন কলকাতা, দিল্লি, করাচির মতো শহরের কয়েক কোটি মানুষ। পাশাপাশি 2050 সালে কলকাতা শহর বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে বলেই রিপোর্টে জানানো হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের নিচু অঞ্চল ও ছোট দ্বীপগুলি জলের তলায় চলে যেতে পারে। সে কারণেই এই অঞ্চলে বসবাসকারী মানুষজনকে অন্যত্র সরে যেতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে আসন্ন বিপদ রুখতে দ্রুত তৎপর হতে হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। বিপদে সামাল দিতে আগামী 10 থেকে 15 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এই সময় পর্বে সবুজায়নের ওপর জোর দেওয়ার পাশাপাশি জলাশয়গুলিকে রক্ষা করতে হবে বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।